Oi. এই ছবিটা আমি কালকে এঁকেছিলাম। এখানে তিশান শুয়েছিল, বিতান ওখানে ছিল, তিশান এখন গান করছে। এখন আমি আরেকটা ছবি আঁকবো এখানে, এই ছবিটা এখানে। তিশান গান স্টার্ট কর। হ্যালো গাইস, আমরা এখন এসে গেছি কালিম্পংয়ের একটি মন্দির, যেটাকে বুদ্ধদেবের মন্দিরও বলা হয়, ঠিক আছে? সেটার নাম কি? দূরবীন মনেস্ট্রি। আচ্ছা, দূরবীন মনেস্ট্রি, ঠিক আছে। তার আমরা এখন স্টেডিয়ামে আছি। এখানে হচ্ছে অনেক কিছু প্লে গ্রাউন্ড আছে, ওখানে হচ্ছে বাস্কেটবল খেলা হয়, এটা হচ্ছে ফুটবল খেলা গ্রাউন্ড, আর ওখানে ওই দিকটার দিকে ভলিবল খেলা হয়, ঠিক আছে? বন্ধুরা, এখানে আমরা ফুটবল পেয়ে গেছি, এখন আমরা খেলতে চলে যাই, ঠিক আছে? খেলা হবে, ঠিক আছে, খেলা হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে বাস্কেট স্টেডিয়াম, ঠিক আছে? বন্ধুরা, আমরা এসে গেছি একটা রাম মন্দিরে কালিম্পংয়ে, ঠিক আছে? এটাকে এখানে লোকরা বলে মঙ্গল ধাম, ঠিক আছে? আপনাদেরকে ব্যাকপুরে দেখাচ্ছি মন্দিরটি, ঠিক আছে? খুবই সুন্দর, অসাধারণ মন্দির। মন্দিরের প্লেসটায় খুব সুন্দর আছে, ঠিক আছে? এখানে আমার বন্ধু অর্ঘদীপ এবং তিশান ফটো শ্যুট করতেছে। মানে প্রচুর সুন্দর একটা জায়গাতে এসে গেছি। ওখানে একটা ভারতের ম্যাপ রয়েছে, পুরো গোটা পৃথিবীর ম্যাপ রয়েছে, ঠিক আছে? মন্দিরটা খুবই প্রচন্ড বড় মন্দির। হ্যালো গাইস, আমরা আজকে এসে গেছি সেই মাঠে, ঠিক আছে? আমরা দুজন বাচ্চাকে পেয়েছি, ঠিক আছে? তাদের কাছ থেকে তাদের নামটা জেনে নেব, ঠিক আছে? ইতা ওইতা, তোমার নাম কে হ্যায়? মেরে নাম অনুরাগ। অনুরাগ হ্যায়? ও হিন্দি আতা হ্যায়? হিন্দি ভি আতা হ্যায় আপকো? বহুত থোড়া থোড়া, ঠিক আছে। Boss, my tiny round my knee.